অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। গণিতের তৃতীয় অধ্যায় পরিমাপ সম্পর্কে সমস্যা সমাধান করব আজকে। এর আগে তিনটা ক্লাস নিয়েছি, আজকে চার নাম্বার ক্লাসের অনুশীলনী 3 থেকে 29 নাম্বার অঙ্কটা আগে আমরা পড়ি। দেখো, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 অংশ, ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে 15 মিটার ও 4 মিটার, মেঝে চারিদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। এই উদ্যোগটা ভালো করে পড়ো, দেখো, পড়ে তারপরে প্রশ্নগুলো সমাধান করবে। প্রশ্নটা কি, ঘরের পরিসীমা নির্ণয় করো। ক নাম্বার, খ নাম্বার, মেঝেতে কতটি পাথর প্রয়োজন হবে? চারিদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসাবে। যদি তাই বসাও তাহলে মেঝেতে কতটি পাথরের প্রয়োজন হবে? 3 নাম্বার প্রশ্নটা, ঘরটি কত কিলোগ্রাম বায়ু আসে? তো প্রথমে একটা একটা আমরা সমস্যা সমাধান করি, প্রথমে ঘরের পরিসীমা বের করি। তো উদ্দীপকে দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য 15 মিটার, কিন্তু প্রস্থটা বের করতে হবে। ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2, তো দৈর্ঘ্য 15, তাকে 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করবে 10 মিটার। এখন ঘরের পরিসীমা, পরিসীমার ফর্মুলা নিশ্চয় সবাই জানো। দেখো, 2 হোল ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ হোল, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থকে যোগ করে 2 দিয়ে গুণ, দৈর্ঘ্য 15, প্রস্থ 10, যোগ করলে হয় তোমার 25, 2 দিয়ে গুণ করো 50, ঘরের পরিসীমা 50 মিটার। ঘরের পরিসীমা 50 মিটার, প্রথম প্রশ্নটা সমস্যার সমাধান হলো। এখন দ্বিতীয় প্রশ্ন আসি। দ্বিতীয় প্রশ্ন হলো, ঘরের মেঝে পাথর বসাবে, কিন্তু শর্ত হলো চারিদিকে 1 মিটার ফাঁকা রাখতে হবে। তাহলে ঘরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, ফাঁকা স্থান বাদে ঘরের দৈর্ঘ্য বের করবে, প্রস্থ বের করবে। ফাঁকা স্থান বাদে ঘরের দৈর্ঘ্য 15 বিয়োগ 1 যোগ 1, অর্থাৎ দৈর্ঘ্যের 2 দিকে 1 মিটার 1 মিটার কমে যাবে, তাহলে 15 থেকে 2 মিটার বাদ দিলে 13 মিটার। আবার ফাঁকা স্থান বাদে ঘরের প্রস্থ, প্রস্থ হলো 10, 2 দিক থেকে 1 মিটার কমে যাবে, 2 মিটার কমে গেলে 8 মিটার। এখন ফাঁকা স্থান বাদে ঘরের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল 13 × 8 বর্গমিটার, অর্থাৎ 104 বর্গমিটার। ঘরের প্রস্থ আর দৈর্ঘ্য গুণ করে আমরা পেলাম কি, 104 বর্গমিটার। তাহলে ফাঁকা স্থান বাদে ঘরের মেঝের ক্ষেত্রফল 104 বর্গমিটার। বর্গাকার পাথরে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 50 সেন্টিমিটার, যেহেতু ক্ষেত্রফল বর্গমিটার করেছে, পাথরের ক্ষেত্রফলকেও বর্গমিটারে প্রকাশ করতে হবে। 50 সেন্টিমিটারকে মিটার করলে 0.5 মিটার, তার প্রতিটি পাথরের ক্ষেত্রফল 0.5 × 0.5 বর্গমিটার, অর্থাৎ 0.25 বর্গমিটার। তাহলে মোট পাথর লাগবে, ঘরের ক্ষেত্রফল 104 বর্গমিটার, পাথরের ক্ষেত্রফল 0.25, ভাগ করলে পাওয়া যাবে 416টি, মোট পাথরের প্রয়োজন 416টি। ফাঁকা স্থান বাদে যদি আমরা মেঝেটা পাথর বসাতে চাই, তাহলে মোট পাথরের প্রয়োজন হয় 416টি। তাহলে দ্বিতীয় প্রশ্নটাও সমস্যা সমাধান করতে পেরেছি। এখানে আমরা এখন তৃতীয় প্রশ্নের কি বলা হয়েছে, ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। তো ঘরের বায়ুর পরিমাণ বের করতে হলে ঘরের আয়তন বের করতে হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 10 মিটার এবং উচ্চতা 4 মিটার। তাহলে এই 3টা গুণ করলে ঘনমিটার হবে। গত ক্লাসে আমরা আয়তন বের করে আসছি ঘনফল, ঘনবস্তুর ঘনফল বের করে আসছি। তাহলে আমার এখানে ঘনমিটার হয় 600 ঘনমিটার, 600 ঘনমিটারকে সেন্টিমিটার করবে, ঘন সেন্টিমিটার করবে। তাহলে তোমার 600 × 1 কয়টা শূন্য লাগবে, 6টা, 100 × 100 গুণ করলে 6টা 100 × 100, তো 6টা শূন্য।
তাহলে 6 লিখে কয়টা শূন্য হলো এখানে 8টা শূন্য ঘন সেন্টিমিটার। তো বায়ু পানির তুলনায় উদ্দীপক দেওয়া আছে বায়ু পানির তুলনায় 0.0012 গুণ ভারী। তাহলে 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। তাহলে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হবে 0.0012 গ্রাম। তাহলে ঘরটিতে বায়ু আছে 6 পর কয়টা শূন্য 8টা শূন্য গুণ 0.00129 গ্রাম অর্থাৎ 7,74,000 গ্রাম। ঘরে বায়ু আছে 7,74,000 গ্রাম। এই গ্রামটাকে কিলোগ্রাম করব, কিলোগ্রাম করলে কী করতে হবে 1,000 দিয়ে ভাগ করবো, ভাগ করলে হবে 774 গ্রাম। তাই ঘরটিতে বায়ুর পরিমাণ 774 গ্রাম। তো তৃতীয় প্রশ্নটাও শেষ, ঘরের আয়তন বের করলাম। ঘরের আয়তন বের করে ঘরটিতে কী পরিমাণ পানি আছে, ঘরটিতে কী পরিমাণ বায়ু আছে সেই বায়ুর পরিমাণ বের করলাম। বায়ুর পরিমাণ বের করতে হলে ঘনমিটারটাকে আমরা কি ঘন সেন্টিমিটার করলাম, ঘন সেন্টিমিটার থেকে পানি আমরা ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম, সেখান থেকে আবার বায়ুর ওজন বের করলাম কারণ বায়ু পানির তুলনায় ভারী। তারপর সেই গ্রামটাকে কিলোগ্রাম করলাম, আমাদের তৃতীয় সমস্যা সমাধান হয়ে গেলো। এখন এই প্রশ্নের আরও কি তোমার বইয়ে আরও 2টা সৃজনশীল প্রশ্ন আছে, সেই সৃজনশীল প্রশ্ন 2টা নিজে নিজে সমাধান করবে, আশা করি বুঝতে পারছো। তাহলে তোমার নিজে নিজে সমাধান করবে অনুশীলনী 3 থেকে 30 এবং 31 নাম্বার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বড়দের কথা শুনবে। ধন্যবাদ।